ওয়েলকাম মাই ইংলিশ বুক এমইবি। আজকে আমি তোমাদের যে ডেসক্রিপটিভ ক্লাসটা শুরু করেছিলাম ইংলিশ ম্যাথামেটিক্সের উপরে, এটা এই ক্লাসটা আমি মেনলি স্পেসিফিক করে এমফাসিস দেওয়া হয়েছে আইসিজে সুপারভাইজারের জন্য। তবে যারা এমনি কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে শুরু করছে তাদের জন্য এই ক্লাসটা অবশ্যই বড় হেল্পফুল হবে। আজকে আমাদের ক্লাসটা হবে পাইপস অ্যান্ড সিস্টেমস, যেটা বাংলায় আমরা বলি নল এবং চৌবাচ্চার উপরে। এবং আমি তোমাদেরকে আজকে পুরোটাই যে কি করে অঙ্কটা করতে হয় তার ডিটেলসটা এখানে পুরোপুরি আলোচনা করবো ফার্স্ট ক্লাসে। সেকেন্ড ক্লাসে আরো কিছু এক্সাম্পলস নিয়ে আমি এটা আলোচনা করতে থাকবো। ওকে, তো চলো আজকে আমরা শুরু করি আজকের ক্লাস নল এবং চৌবাচ্চা। পার্কের সঙ্গে পাইপ অ্যান্ড সিস্টেম বা নল ও চৌবাচ্চা যে অঙ্কগুলো থাকে এগুলো ভেরি মাচ সিমিলার, তার জন্য আমি আজকে তোমাদেরকে এই প্যাটার্নটা করানোর চেষ্টা করছি, যেখান থেকে আমরা খুব সহজেই পাইপ অ্যান্ড সিস্টেম অঙ্কগুলোকে করতে পারবো। কনসেপ্টটা একই, যেখানে তোমার আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের যে কনসেপ্ট এখানে ছিল, পাইপ অ্যান্ড সিস্টেম বা নল এবং চৌবাচ্চারও মানে যে ধরার নিয়মটা আমাদের সেটা কিন্তু পুরোটাই একই, তার জন্য এটা আমি আজকে বেছে নিয়েছি। ওকে, নল ও চৌবাচ্চা হবে আজকে আমাদের বিষয়। দেখো, প্রথমে একটা এখানে প্রবলেম দেওয়া হয়েছে, আমি প্রবলেমটা পুরোটা আলোচনা করি, আজকে পুরোটা ডিসকাসের উপরে আমাদের ক্লাসটা হবে। ওকে, তো প্রথমে দেয়া হয়েছে, ধরো একটা ট্যাপ এ আছে এখানে, একটা বাংলাতে লিখছি ট্যাপ এ। ওকে, ট্যাপ এ কোন একটা ট্যাঙ্ক ভর্তি করতে পারে ধরে নাও 16 ঘন্টাতে। ওকে, সো ট্যাপ এ কোন একটা ট্যাঙ্ক ভর্তি করে 16 ঘন্টা। ওকে, ট্যাপ বি ওই একই ট্যাঙ্ক ভর্তি করতে সময় নেয় 15 ঘন্টা, আর ট্যাপ সি কি করছে, ট্যাপ সি যেটা করছে সেটা হলো যে ওই ট্যাঙ্কটাকে খালি করতে ও সময় নিচ্ছে ধরে নাও 20 ঘন্টা। প্রশ্নটা কি বললাম, ট্যাপ এ, ট্যাপ বি, ট্যাপ সি, তিনটে ট্যাপ আছে এখানে। ট্যাপ এ কোন একটা ট্যাঙ্ক ভর্তি করতে সময় নেয় 16 ঘন্টা, ট্যাপ বি ভর্তি করতে সময় নেয় 15 ঘন্টা, এবং ট্যাপ সি খালি করতে সময় নেয় 20 ঘন্টা। এখন এই তিনটে ট্যাপকে একসাথে খুলে দেওয়া হলো, তাহলে ওই ট্যাঙ্কটা ভর্তি হতে কত সময় নেবে এটা বের করতে হবে। তাহলে প্রশ্নটা কি করা হচ্ছে, যে তিনটে ট্যাপকে একসাথে খুলে দেওয়া হলে ওই ট্যাঙ্কটা ভর্তি হতে কত সময় নেবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এইটা আমরা কি বলেছিলাম, টাইম অ্যান্ড ওয়ার্কে যে কনসেপ্ট, মোট কনসেপ্ট এক ধরে করতে বলেছিলাম, অথবা টোটাল টাইম ওয়ার্ক কনসেপ্ট একটা করতে বলেছিলাম, তাই না? তো আমি এক ধরে করছি, ধরে নাও যে ওই ট্যাঙ্কটার ক্যাপাসিটি হচ্ছে 1 অংশ বা 1। ওকে, তো আমি কি লিখলাম এখানে, যে আমি ধরে নিচ্ছি ওকে ধরে নিচ্ছি যে ট্যাঙ্ক এই লিখে লিখে করতে হবে, যেহেতু ডেসক্রিপটিভ এটা, ট্যাঙ্কটিতে 1 অংশ জল ধরে, ওকে। এবার কথা হচ্ছে যেটা, তাহলে ট্যাপ এ 1 ঘন্টায় কত অংশ জল ভরছে, ট্যাপ এ 1 ঘন্টায় 16 অংশ জল ভর্তি করছে। ওকে, ট্যাপ বি 1 ঘন্টায় 1/15 অংশ জল ভর্তি করছে। ওকে, এবার লিখবো ট্যাপ সি, একইভাবে করে যাবো একদম। ট্যাপ সি 1 ঘন্টায় খালি করছে, এটা ভর্তি হচ্ছিল, 1 ঘন্টা এটা মাইনাস করছে, এটা তাহলে 1/20 অংশ জল খালি করছে, এটা কি লিখবো, এটা খালি করছে। বুঝে গেছে? এবার তাহলে এ বি সি 1 ঘন্টায় কতটা জল ভর্তি করছে, তাহলে এ প্লাস বি প্লাস সি 1 ঘন্টায় কতটা জল খালি করছে, 1/16 প্লাস 1/15 মাইনাস
একের কুড়ি অংশ, আন্ডারস্ট্যান্ড? সেটা কত? পনেরো, ষোলো। আচ্ছা এটাকে এক কাজ করি, এটা ষোলোটাকে ষোলো না করে এটাকে দশ করি, তাহলে আমাদের হিসাবটা সুবিধা হবে একটু। ওকে, তাহলে এটা কত হচ্ছে? দশ। এটা হচ্ছে দশ, তা দশ পনেরো কুড়ি, লসাগু হচ্ছে ষাট, তা দশ হচ্ছে ছয়, পনেরো হচ্ছে চার, কুড়ি হচ্ছে তিন, মানে হচ্ছে কত? সাতে ষাট অংশ, সাতে ষাট অংশ। এবার প্রশ্ন হচ্ছে তাহলে যে এক অংশ ভর্তি করতে কত সময় নিচ্ছে তাহলে? অতএব ট্যাঙ্কটা, ট্যাঙ্কটি ভর্তি হতে মোট সময় লাগছে এটা কি করবো, জাস্ট উল্টে দেবে, ষাটে সাত ঘন্টা। এটা হচ্ছে আমার উত্তর। তা বোঝা গেছে এটা যে জল, নল ও চৌবাচ্চন গুলো আমরা কিভাবে করলাম। ওকে, এবার আমরা যাব আমাদের সেকেন্ড প্রবলেম কি আছে সেটা, দ্বিতীয় অঙ্কটা দেখো। এখানে কি করা হয়েছে, প্রশ্নটা দেয়া হয়েছে যেখানে ট্যাপ এ, ট্যাপ বি, ট্যাপ সি একই রকম ভাবে, মানে প্রথম যে পার্টটা ছিল সেই পার্টটা একই রাখা হয়েছে। তার মানে হচ্ছে এখানে বলা হচ্ছে যেটা, যে ট্যাপ এ বা বাংলাতে লিখবো এটা, ট্যাপ এ কোন একটা ট্যাঙ্ক ভর্তি করতে সময় নেয় দশ ঘন্টা। ওকে, ট্যাপ বি ভর্তি করতে সময় নেয় পনেরো ঘন্টা, এবং ট্যাপ সি খালি করতে সময় নেয় কুড়ি ঘন্টা। মানে প্রথম পার্টটা একই রাখা হয়েছে, সেকেন্ড পার্টটা কি করা হয়েছে, যে ট্যাপ বি বন্ধ হয় তিন ঘন্টা পর। ওকে, মানে তিনটেকে একসঙ্গে খুলে দেওয়া হলো। এবার এবার তিনটে ট্যাপকেই, এই তিনটি ট্যাপকেই একসাথে খুলে দেওয়ার পর বা একসাথে চালু করার পর, একসাথে চালু করার পর ঠিক আছে, ট্যাপ বি কি হচ্ছে, ট্যাপ বি তিন ঘন্টা পর বন্ধ করা হয়, ট্যাপ বি তিন ঘন্টা পর বন্ধ হয়। এটা একটা কথা হয়েছে। আর একটা বলা হচ্ছে যে ট্যাপ সি ট্যাপ বি এর দু ঘন্টা পর বন্ধ হয়, ট্যাপ সি ট্যাপ বি এর, ট্যাপ সি ট্যাপ বি এর আরো দু ঘন্টা পর বন্ধ হয়, ঠিক আছে, আরো দু ঘন্টা পর বন্ধ হয়। ওকে, এবার প্রশ্ন করা হচ্ছে যেটা, তাহলে ওই ট্যাঙ্কটা ভর্তি হতে কত সময় লাগবে, তাহলে ট্যাঙ্কটি ভর্তি হতে, ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে, এটা হচ্ছে অঙ্ক, কত সময় লাগবে। মানে একই রকম ভাবে আমরা জানি যে টোটাল অংশ হচ্ছে এক অংশ, তাহলে ট্যাপ এ আমি এভাবে যদি লিখি, ধরো ট্যাপ এ, ট্যাপ বি এবং হচ্ছে ট্যাপ সি, ট্যাপ এ এক ঘন্টায় ভর্তি করছে একের দশ অংশ, ট্যাপ বি হচ্ছে একের পনেরো, আর ট্যাপ সি মাইনাস একের কুড়ি। এত পর্যন্ত ঠিক আছে। এবার ধরে নিচ্ছি আমি ট্যাপ এ হচ্ছে এক্স অংশ বা এক্স ঘন্টা ধরে চলেছে, ট্যাপ বি কত ঘন্টা চলেছে না তিন ঘন্টা পর বন্ধ হয়েছে, তাহলে ইনটু থ্রি, আর মাঝখানে এগুলো কি হয়ে যাচ্ছে সব যোগ হয়ে যাচ্ছে, আর ট্যাপ সি আরো দু ঘন্টা, মানে থ্রি প্লাস টু ফাইভ, তাহলে ইনটু ফাইভ ইজিক্যাল টু ওয়ান। তাহলে এটা এখানে কি লিখবো আমরা, শর্তানুসারে, বাংলাতে এভাবে এভাবে লিখবো এটা আমরা, শর্তানুসারে ধরে নিচ্ছি যে ট্যাপ এ এক্স ঘন্টা চালু ছিল, তখন শর্তটা এরকম হচ্ছে। ওকে, এটা কাটাকাটি করে নাও, তিন পাঁচ, এটা হচ্ছে পাঁচ চার,
ওকে, তাহলে 10, 5, 4, এদের লসাগু হচ্ছে কত? 20। তাহলে 10 হচ্ছে 2, তাহলে 2x প্লাস 4 এটা মাইনাস 5, ওকে ইজ ইকুয়াল টু 1। আর 2x বাই 2x এদের হচ্ছে মাইনাস 1 বাই 20 ইজ ইকুয়াল টু 1। আর 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 20। আর 2x ইজ ইকুয়াল টু 20 প্লাস 1 21। আর x ইজ ইকুয়াল টু 21/2 আওয়ার্স আর ঘন্টা। তাহলে উত্তরটা কি হলো? যে ট্যাঙ্কটি ভর্তি হতে মোট সময় লাগছে 21/2 ঘন্টা। 21/2 ঘন্টা এটা হচ্ছে মোট সময় লাগছে আমাদের ট্যাঙ্কটা ভর্তি হতে। কোন একটা ট্যাঙ্ক ভর্তি করতে সময় নেয় 4 ঘন্টা, ট্যাপ বি ভর্তি করতে সময় নেয় 5 ঘন্টা, আর ট্যাপ সি খালি করতে সময় নেয় 6 ঘন্টা। এটা প্রশ্ন দেওয়া হয়েছে। তারপরে বলা হয়েছে ট্যাপ এ চালু করা হলো সকাল 6টায়, এটা হচ্ছে চালু করা হচ্ছে সকাল 6টা, আর ট্যাপ বি চালু করা হচ্ছে সকাল 7টা, মানে 1 ঘন্টা পরে আর কি, সকাল 7টা। ট্যাপ বি চালু করা হচ্ছে সকাল 8টা। এবার তিনটে ট্যাঙ্ক ট্যাপকে একসাথে খুলে দেওয়া হয়েছে, আন্ডারস্ট্যান্ড? তাহলে কতক্ষণ পর ট্যাঙ্কটা ভর্তি হবে, কটার সময়? এখানে তো প্রশ্ন করা হচ্ছে কতক্ষণ না, কটার সময় ট্যাঙ্কটা ভর্তি হবে। তো কনসেপ্ট মোটামুটি একই আছে, শুধু একটু চেঞ্জ করব আমরা। সেটা হচ্ছে কি কি নেব, যে ধরে নিলাম টোটাল অংশ 1, তাহলে ট্যাপ এ ট্যাপ বি আর একটা হচ্ছে ট্যাপ সি, এতে তিনটে ট্যাপ আছে। এবার ট্যাপ এ 1 ঘন্টায় চলছে 1/4, ট্যাপ বি 1 ঘন্টা হচ্ছে 1/5, আর ট্যাপ সি -1/6। এটা মোটামুটি বোঝা গেছে। এবার ধরে নিচ্ছি আমি যে ট্যাপ এ সকাল 6টায় মানে হচ্ছে এ 1 ঘন্টা চলছে, ওকে এ 1 ঘন্টা চলছে। ট্যাপ বি যেহেতু এটা সকাল 6টা থেকে 7 মানে 1 ঘন্টা পর চালু হয়েছে, তাহলে ইনটু এক্স প্লাস বা সরি এক্স মাইনাস 1, এটা হবে এক্স মাইনাস 1। এটা যেহেতু আরো 2 ঘন্টা পর, তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস 2 সমান হচ্ছে 1। তাই এখানে কি লিখবো আমরা শর্তানুসারে? কত হচ্ছে এটা? 4, 5, 6 লসাগু করে দাও। 4, 5, 6 লসাগু হচ্ছে আমার 60, তাহলে এটা হচ্ছে 15x, এটা 5, 12, তার মানে হচ্ছে 12x-12, এটা হচ্ছে 6, 10, মানে -10x+20, ওকে ইজ ইকুয়াল টু 1। অর ইউ মে সে এটা হচ্ছে কত, তাহলে 12 থেকে 10 বাদ দাও, তো 2, 15 দিয়ে 17x+, এটা মাইনাস এটা প্লাস, তার মানে হচ্ছে +8/60 ইজ ইকুয়াল টু 1। অর ইউ মে সে 17x ইজ ইকুয়াল টু 60-8, দ্যাট মিনস 52, অর x ইজ ইকুয়াল টু 52/17, অর 3, 17, 51, 3 পূর্ণ 1-এর 17 আওয়ার্স, বা এটাকে এই এটাকে মিনিট করতে গেলে কি হবে, 1/17 × 60, মানে 3, 7, 51, 3 মিনিট, তার মানে হচ্ছে এটা 3 আওয়ার্স আর 3 মিনিটস। তো কটার সময় স্টার্ট হয়েছিল এটা? সকাল 6টায় যদি স্টার্ট হয়ে থাকে এটা, তো 3 ঘন্টা 15 মিনিট যদি আমি এখানে এক্সট্রা লাগিয়ে দিই, তাহলে হচ্ছে সকাল, এখানে লিখে দাও সকাল 9টা বেজে 3 মিনিটে ট্যাঙ্কটি ভর্তি হবে।